দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগরুনী মিলনায়তনে কোরিয়ার সফল রাষ্ট্রনায়ক কিম জং ইলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যুদ্ধপরাধীদের বিচারের ব্যাপারেও বিদেশিরা হস্তক্ষেপ করছে। কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং ইল প্রসঙ্গে মেনন বলেন, তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, দার্শনিকও ছিলেন। তার নেতৃত্বে ছিল দূরদর্শিতা, তাই বিশ্বের কাছে কোরিয়া আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পরিচিত পেয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, তিনি মার্কিন সাম্রাজ্যবাদীদের অর্থনীতির অবরোধ ও শোষণের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, দেশের সমস্যা নিজেই সমাধান করেছেন, এ ব্যাপারে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেননি।